সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে 2025 সালে আমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে। তো আমরা ইতিমধ্যে বাংলা, ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা কিন্তু আপলোড করেছি। আজ আমরা বিজ্ঞান বিষয়ে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সিলেবাসগুলো নিয়ে একটু এক নজরে দেখবো। তা আজকে আমরা বিজ্ঞান বিষয়ের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা এক নজরে একটু দেখবো। যদিও এই সিলেবাসের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারো দরকার হয় তোমরা সেখান থেকে দেখে নিও, নতুবা তোমরা বই থেকে তোমাদের চ্যাপ্টারের নাম এবং টপিকের নামগুলো একটু দাগিয়ে নিও। তো আমরা আজকে প্রথমেই পদার্থবিজ্ঞান প্রথম পত্র দিয়ে শুরু করব। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় ভৌত জগত ও পরিমাপ, এটা আংশিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি ভৌত জগত ও পরিমাপ এই অধ্যায়টা আংশিক আছে এবং এখানে স্পেরোমিটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করা আছে। যদিও এখান থেকে সিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, সাধারণত প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় ভেক্টর। তো ভেক্টরে আমাদের যে যে টপিকগুলো পড়তে হবে ভেক্টর চ্যাপ্টার পুরোটাই আছে, আমি বলবো পুরো চ্যাপ্টারটাই আমাদের পড়তে হবে। তারপরেও এখানে স্পেসিফিক করা আছে, যেখানে বলা আছে ভেক্টরের ধর্ম, চিহ্ন, ভেক্টরের প্রকাশ, যেখানে বল, ঘূর্ণন, বল, তল, বিশেষ ভেক্টরের মধ্যে আছে একক ভেক্টর, নাল ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন, ত্রিমাত্রিক আয়তকার বিস্তারে ভেক্টর বিভাজন, এছাড়াও আছে স্কেলার গুণন ও ভেক্টর গুণন, পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার ও গুরুত্ব, ভেক্টর ক্যালকুলাস, অন্তরীকরণ, যোগজীকরণ, এছাড়াও আছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স ও কার্ল। এরপরে আমাদের আছে চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যাটাও কিন্তু সম্পূর্ণ অংশই আছে, অর্থাৎ এখান থেকে আমাদের সবই পড়তে হবে। সেই কারণে আমি আর এই টপিকগুলো আলাদা করে উল্লেখ করলাম না। তোমরা একটু ভিডিওটা পজ করে নিউটনিয়ান বলবিদ্যা থেকে কোন কোন অংশগুলো বা কোন কোন টপিকগুলো পড়তে হবে একটু এখান থেকে পড়ে নিও। এখানেও নিউটনিয়ান বলবিদ্যা অংশের আরও পার্ট আছে, এটা একটু তোমরা দেখে নিও যে কোন কোন অংশগুলো পড়তে হবে। এরপর আমাদের আছে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। তো কাজ, শক্তি, ক্ষমতা এই অধ্যায়টাও কিন্তু সম্পূর্ণ পড়তে হবে এবং এখানে কোন কোন বিষয় সম্পর্কে পড়তে হবে তার একটা তুলনামূলক আলোচনা করা আছে। তোমরা এটা একটু পড়ে এখান থেকে একটু দেখে ভিডিওটা পজ করে একটু টপিকগুলো দাগিয়ে নিও, তাহলে আশা করি তোমাদের পড়তে একটু সুবিধা হবে। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও বিকর্ষ, এই অধ্যায়টাও কিন্তু সম্পূর্ণ অধ্যায়ই আমাদের পড়তে হবে। তো এখানে কোন কোন টপিক পড়তে হবে তার একটা তুলনামূলক একটা বর্ণনা এখানে দেওয়া আছে বিষয়বস্তুতে, তোমরা ভিডিওটা পজ করে একই রকমভাবে একটু দাগিয়ে নিও। এরপর সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, এইটা কিন্তু আংশিক আছে। তো এই কারণে অবশ্যই সপ্তম অধ্যায় পড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু সপ্তম অধ্যায় পুরোটা পড়বো না, এইখানে বিষয়বস্তুতে যে যে অংশগুলো আছে সেই অংশগুলোই কিন্তু আমরা শুধু পড়বো এবং ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা এই অংশগুলো ঠিকমতো দাগিয়ে নিও, কেননা অপ্রাসঙ্গিক বস্তু পড়ার কিন্তু কোনো মানেই হয় না। তো সপ্তম অধ্যায়ের কিন্তু এখানে আরও কিছু টপিক আছে, যেমন দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সন অনুপাত, এগুলো একটু পড়ে নিবা। অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি, তো অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি আমরা দেখতে পাচ্ছি এটা এখানে সম্পূর্ণই আসছে, সম্পূর্ণ অধ্যায়টাই আমাদের পড়তে হবে এবং এখানকার বিষয়বস্তুগুলো তোমরা একটু দাগ দিয়ে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এরপরে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টাও কিন্তু আমাদের সম্পূর্ণ আছে, তো এখানকার বিষয়বস্তুগুলো তোমরা একটু ভিডিওটি পজ করে দাগ দিয়ে নিও। এই ছিল হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। তো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার বিষয়বস্তুগুলো এখানে দেওয়া আছে, ভিডিওটি পজ করে একটু তোমরা দাগ দিয়ে নিও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, কুলম্বের সূত্র, বিন্দু চার্জ, সমবিভব তল ইত্যাদি টপিক আছে। এছাড়াও আরও আছে তড়িৎ দ্বিমেরু, চার্জের কোয়ান্টায়ন, ধারকের ব্যবহার, কুলম্বের সূত্র তথা গাউসের সূত্র, এই টপিকগুলো কিন্তু আমাদেরকে একটু পড়ে নেওয়া লাগবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে চলতড়িৎ অংশটাও আছে, চলতড়িৎ অধ্যায়টাও আছে, এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে এবং এখান থেকে বিষয়বস্তুগুলো একটু দাগ দিয়ে নিও,
একটু ভিডিওটি পজ করে একটু এই টপিকগুলো দেখ দিয়ে নেবা তোমরা সবাই দেখো আরো বিষয়বস্তু এখানে দেওয়া আছে চলতরিতে যেমন অভ্যন্তরীণ রোধ তড়িৎ চালক শক্তি শ্রেণী সমান্তরাল সমবায় একটু দেখ দিয়ে পড়ে নিও সবাই এরপর আমরা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান তো ভৌত আলোক বিজ্ঞান আমরা এখানে দেখতে পাচ্ছি চলতরিতের পরে কিন্তু মাঝে অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে একবারে সপ্তম অধ্যায় আছে ভৌত আলোক বিজ্ঞান তো ভৌত আলোক বিজ্ঞানে তাই চুম্বক তরঙ্গ তড়িৎ চুম্বকীয় স্পেকট্রাম তরঙ্গমুখ হ্যাঁ এভাবে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে বিষয়গুলো একটু দাগ দিয়ে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা পড়তে হবে এরপর অষ্টম অধ্যায়ে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান দেখতে পাচ্ছি কিন্তু আধুনিক পদার্থ বিজ্ঞান বা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এখানে কিন্তু আংশিক আছে সুতরাং অবশ্যই দাগ দিয়ে দেখে নিবা অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে যে কোন টপিকগুলো বাদ দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে শুরু করে ফটো ইলেকট্রিক ইফেক্ট পর্যন্ত রাখা আছে তারপরে যে টপিকগুলো সেই টপিকগুলো কিন্তু নেই সো এই টপিকগুলো তোমরা অবশ্যই পড়বা না এরপর আমরা দেখতে পাচ্ছি নবম অধ্যায় পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তো নবম অধ্যায়ে যে টপিকগুলো আছে এই টপিকগুলো একটু দাগ দিয়ে নিও ভিডিওটি পজ করে এখানে নবম অধ্যায়ের আরও কিছু টপিক আছে সেগুলোও দাগ দিয়ে নিবা এবং ফাইনালি আসো দশম অধ্যায় সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এখানে ব্যান্ড তত্ত্ব থেকে শুরু করে আমাদের একমুখীকরণ তো এখানে দশম অধ্যায় ব্যান্ড তত্ত্ব থেকে শুরু হয়েছে ব্যান্ড তত্ত্ব আছে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী ইন্টেন্সিক এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর এছাড়াও আছে একটু নিচের দিকে গেলে দেখো ট্রানজিস্টরের ব্যবহার আছে এবং এছাড়াও কিন্তু সংখ্যা পদ্ধতির যে অংশগুলো লজিক গেট এই টপিকগুলো কিন্তু আমাদের সেমিকন্ডাক্টরের মধ্যে আছে তো এটাই কিন্তু ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস এরপর তো রসায়ন প্রথম পত্র আমরা দেখতে পাচ্ছি তো রসায়ন প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আংশিক রাখা হয়েছে তো এখানে বিষয়বস্তুগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেহেতু আংশিক অর্থাৎ সম্পূর্ণ টপিক এখান থেকে আমাদের পড়তে হবে না সো আংশিক অংশগুলো কী কী আছে ভিডিওটি পজ করে তোমরা কিন্তু এখান থেকে একটু তোমাদের বই থেকে অবশ্যই এটাকে মার্ক করে নেবে এরপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অংশটাও কিন্তু আংশিক আছে এবং এখানে আমরা বিষয়বস্তুতে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ এবং লাস্টে আছে H2O এবং H2S এর বন্ধন হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান্ডারওয়ালস বলের তুলনা মাঝে আরও অনেক টপিক আছে ভিডিওটা পজ করে একটু দাগ দিয়ে নিও সবাই এরপর আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায়টাও কিন্তু আমাদের আংশিক আছে সো এখানেও সব পড়তে হবে না সুতরাং এখানে কোন কোন টপিকগুলো পড়তে হবে ভিডিওটা পজ করে একটু বিষয়বস্তু এই যে যে অংশটা আছে এখান থেকে তোমরা একটু দাগ দিয়ে নিও তাহলে আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হবে নিচে কিন্তু আরও কিছু অংশ আছে এই অংশগুলো একটু দাগ দিয়ে নিও তো এটাই ছিল হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস তো রসায়ন এরপর আছে রসায়ন দ্বিতীয় পত্র তো রসায়ন দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এটাও কিন্তু আংশিক আছে সুতরাং আংশিক যেহেতু আছে সুতরাং কোন কোন টপিকগুলো পড়তে হবে এখান থেকে একটু তোমরা কিন্তু দাগ দিয়ে এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলো কিন্তু একটু সুন্দর করে দাগ দিয়ে পড়ে নিও ভিডিওটি পজ করে অবশ্যই এগুলো দাগ দিয়ে নিবা তোমরা সবাই দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন এটাও আংশিক আছে এবং এখানেও বিষয়বস্তুর মধ্যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমরা দাগ দিয়ে নেবে কেননা এর বাইরের টপিক পড়ার কিন্তু কোনো মানেই হয় না এরপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটাও আংশিক আছে সুতরাং এখানেও তোমরা কিন্তু এই যে যে অংশগুলো বিষয়বস্তু যে অংশটা আছে এখানে রাসায়নিক গণনা থেকে শুরু হচ্ছে এই রাসায়নিক গণনা থেকে শুরু করে যে অংশগুলো আছে ব্যবহারিকের আগ পর্যন্ত এই সবগুলো টপিকই কিন্তু আমাদের পড়তে হবে ভিডিওটি পজ করে একটু দাগ দিয়ে নিও এরপর আমরা দেখতে পাচ্ছি আছে আমাদের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন আংশিক এবং এখানেও কিন্তু আমাদের আংশিক যে বিষয়বস্তুগুলো আছে সেই অংশগুলোই শুধু পড়বো আমরা এর বাইরে কিন্তু আর কোনো অংশ পড়বো না তো এই ছিল হচ্ছে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস আমরা এরপর আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্র তার জীববিজ্ঞান প্রথম পত্রে আমাদের আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমতায় কোষ এবং কোষের গঠন তো এখানে যে বিষয়বস্তুগুলো আছে তোমরা ভিডিওটা পজ করে এই টপিকগুলো একটু দাগ দিয়ে নেবে অবশ্যই তাহলে বুঝতে পারবা যে কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন তো কোষ বিভাজন অধ্যায়টাতেও আমাদের যে টপিকগুলো আছে মাইটোসিস মিওসিস এই টপিকগুলো আমরা একটু খুব গুরুত্ব সহকারে পড়বো এই টপিকগুলো একটু দাগ দিয়ে নিও
দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের পরে। তারপরে আমাদের আছে হচ্ছে চতুর্থ অধ্যায় অণুজীব। তো অণুজীব এইখানেও ভাইরাস ব্যাকটেরিয়া এই টপিকগুলো আমরা একটু গুরুত্ব সহকারে পড়ব, যদিও তার নিচে কিন্তু আরও অংশ কিছু আছে, এগুলো একটু আমরা দেখে নেব পজ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের তারপরে আছে হচ্ছে সপ্তম অধ্যায় নগ্নবীজ ও আবৃত বীজ উদ্ভিদ। তো এই আবৃত বীজ এবং নগ্নবীজ উদ্ভিদের মধ্যে যে অংশগুলো আছে সেইগুলো আমরা একটু পড়ে নেব। হ্যাঁ, এই যে আমি বিষয়বস্তু থেকে আমরা দাগ দিয়ে একটু পড়ে নেব এই টপিকগুলো। এরপর অষ্টম অধ্যায় টিস্যু এবং টিস্যুতন্ত্র, সেইখানেও আমাদের যে টপিকগুলো আছে আমরা এগুলো একটু পড়ব। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি নবম অধ্যায়, নবম অধ্যায় উদ্ভিদের শরীর তত্ত্ব, এখানেও যে অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু আমরা এখান থেকে দাগ দিয়ে নিয়ে পড়ে ফেলবো। এগুলো একটু মার্ক, ভিডিওটি পজ করে তোমরা একটু দাগ দিয়ে নিও যে কোন অংশগুলো তোমাদের পড়তে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি এই একাদশ অধ্যায় অংশটাতে আমাদের যে টপিকগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্ক করা আছে, আমরা সেই অংশগুলো কিন্তু আমরা এখান থেকে পড়ব। এরপর আমাদের আর কোনো অংশ নেই, এটা ছিল জীববিজ্ঞান প্রথম পর্যায়ের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এরপর জীববিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায় আছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এইখানে যে টপিকগুলো পড়তে হবে তার একটা তুলনামূলক আলোচনা করা আছে, নাম দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ করে দাগ দিয়ে নিও খাতায় বা বইয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, হাইড্রা এবং হাইড্রা সম্পর্কে, হাইড্রা ঘাস ফড়িং ইত্যাদি সম্পর্কে আলোচনা করা আছে, এগুলো আমাদের একটু পড়তে হবে। বিষয় এখানে নিচে কিন্তু আরও আছে, এই অংশগুলো কিন্তু আমাদের দেখতে হবে, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এইগুলো একটু পড়ে নেব, ভিডিওটি পজ করে দেখে নিও সবাই। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে হচ্ছে তৃতীয় অধ্যায় মানব শরীর তত্ত্ব এবং শোষণ। তো এখানে যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু আমাদের বিষয়বস্তুর মধ্যে যা যা দেখতে পাচ্ছে এগুলো ভিডিওটি একটু পজ করে অবশ্যই দাগ দিয়ে নিও, এইগুলো আমাদের পড়তে হবে। নিচে কিন্তু আরও অংশ আছে, এগুলোও কিন্তু আমাদের পড়তে হবে, অ্যানজিওপ্লাস্টি পর্যন্ত আমাদের আছে, এগুলো পড়তে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় মানব শরীর তত্ত্ব, শোষণ, শ্বাসক্রিয়া ও শোষণ। এখানেও যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা দেখতেই পাচ্ছি এখানে, এই টপিকগুলো বিষয়বস্তুগুলো আমরা একটু ভিডিও পজ করে নিয়ে আমরা যে যে টপিকগুলো আছে এগুলো বইয়ে একটু মার্ক করে নেব। তারপর আমরা পেশির গঠন কাজ ইত্যাদি এই টপিকগুলো আবার একটু পড়তে হবে আমাদের, মার্ক করে নেব। আমরা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় মানব শরীর তত্ত্ব, চলন এবং অঙ্গ সঞ্চালনা। এইখানে কিন্তু আমাদের কঙ্কালতন্ত্র থেকে শুরু করা আছে এই টপিকগুলো, যৌগিক জটিল স্থানচ্যুত মস্কানো। নিচে আমরা আরও দেখতে পাচ্ছি এই টপিকগুলো কিন্তু আমাদেরকে একটু জাস্ট পরিপূরক জিন বিবর্তনবাদ সবই পড়তে হবে, এগুলো আমরা একটু ভিডিওটা পজ করে নিয়ে আমরা কিন্তু একটু দেখে নেব। এবং এই ছিল হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পর্যায়ের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। আমরা যদি একটু উচ্চতর গণিতটাকে দেখি তাহলে উচ্চতর গণিতে আমরা দেখতে পাচ্ছি কোন কোন টপিকগুলো আছে একটু দেখি চলো সবাই। তো আমাদের এখানে আছে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এটা পড়তে হবে এবং বিষয়বস্তুগুলো একটু পজ করে দেখে নিও। তৃতীয় অধ্যায় আছে সরল রেখা, সরল রেখাটা করতে হবে। চতুর্থ অধ্যায় বৃত্ত আছে আমাদের, বৃত্ত পড়তে হবে। সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাও আমাদের এবারকার পুনর্বিন্যাসকৃত সিলেবাসে আছে। তারপর আছে নবম অধ্যায় অন্তরীকরণ, অন্তরীকরণটা পড়তে হবে। আসলে ম্যাথে সবই ম্যাথে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যে টপিকগুলোর নাম আছে সেই রিলেটেড যত অঙ্ক আছে সবই করতে হবে, এখানে বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে খুব বেশি লাভ নেই, আমাদের স্যার আমাদেরকে যা যা করাবেন সবই করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দশম অধ্যায় যোগজীকরণ করতে হবে আমাদের। এই ছিল প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সিলেবাস আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা রাখা আছে, প্রথম দুই অধ্যায় কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ অধ্যায় বহুপদী রাখা আছে, ষষ্ঠ অধ্যায় কণিক আমাদের পড়তে হবে, তোমরা আশা করি বই থেকে মার্ক করে নিচ্ছ সবাই। সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ পড়তে হবে। অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা তোমাদের পড়তে হবে। নবম অধ্যায় পড়তে হবে সমতলের বক্র কণার গতি, এই পর্যন্তই আমাদের পড়তে হবে। তো এটাই কিন্তু ছিল আমাদের উচ্চতর গণিতের পুনর্বিন্যাসকৃত সিলেবাস।
এর পরেও যদি তোমাদের আরো ডিটেইলস লাগে আমি লিংক তো অবশ্যই দিয়ে দেব ডেসক্রিপশনে, সেখান থেকেও তোমরা একটু দেখে নিতে পারো। তবে আশা করি সবাই বইটা দাগিয়ে নিয়েছো। পরবর্তী ক্লাসে আমরা মানবিকের টপিকগুলো নিয়েও আমরা আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।